হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্তেই আছেন আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি এই কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে ভারতের হায়দ্রাবাদে নাগারাজু নামে একটি হিন্দু যুবক সুলতানা নামে একটি মেয়েকে দীর্ঘদিন ধরে ভালোবাসত এবং সেই ভালোবাসার পরিণতি শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে গড়িয়েছে এবং মেয়েটি হিন্দু হয়েছে, পল্লবী নাম ধারণ করে তারা সুখেই সংসার কাটাচ্ছিল এবং এই বিয়েটা মেনে নিতে পারেনি তার পরিবার। মেয়েটি মুসলমান পরিবার এবং গত বুধবার চৌঠা মে ছেলেটিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং সেটা প্রকাশ্য, মানে জনসমক্ষে, একটা হৃদয় বিদারক ঘটনা। আমি সেটার ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু আজকে আমি সেই ভিডিওটা দেব না, বিকজ ইটস এ সো ভায়োলেন্ট, সো ডিস্টার্বিং সিন যে ইউটিউব এটা ফ্ল্যাগ করে এবং এতে করে আমার চ্যানেলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং গত এই ভিডিওটাই তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছিল। তো যাই হোক, আমি ভিডিও ছাড়াই আজকে এই ব্যাপারটা নিয়ে আবার কথা বলবো, কারণ এই মেয়েটি, এই সুলতানা ওরফে পল্লবী, সে বলেছে তার ভাই যেভাবে তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে সেও তার ভাইকে সেভাবে হত্যা করতে চায়। প্রতিশোধের নেশায় মত্ত এই সদ্য বিধবা সুলতানা ওরফে পল্লবী। তো আমি এই ঘটনার বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। হায়দ্রাবাদের মারেতপল্লির বাসিন্দা বছর ২৫ বি নাগরাজু ও তরুণী সৈয়দ আশ্রিন সুলতানার মধ্যে প্রেম ছিল দশম শ্রেণী থেকে। তারপর পরিবারের অমতে এই গেল জানুয়ারিতে নাগরাজুকে বিয়ে করেন সুলতানা। হিন্দু ধর্ম গ্রহণ করে তরুণী সৈয়দ আশ্রিন সুলতানা নাম গ্রহণ করেন পল্লবী। বুধবার চৌঠা মে স্বামী নাগরাজুর সঙ্গে স্কুটিতে চেপে রাস্তা পার হচ্ছিলেন, সেই সময় তাদের পথ আটকে দাঁড়ান দুই ব্যক্তি। ওই দুইজনের মধ্যে একজন ছিলেন তার দাদা সৈয়দ মবিন আহমেদ, অন্যজন দাদার সঙ্গী মোহাম্মদ মাসুদ আহমেদ। তারপর স্কুটি থেকে নাগরাজুকে জোর করে নামিয়ে লোহার রড দিয়ে মারতে শুরু করেন মবিন এবং মাসুদ। তারপরই ছুরি দিয়ে একের পর এক কোপ বসাতে থাকেন তারা। স্বামীকে বাঁচাতে পথচারীদের সাহায্যের জন্য চিৎকার করেছিলেন সুলতানা ওরফে পল্লবী, কিন্তু বাঁচাতে আসা তো দূরস্থ, তাদের মধ্যে অনেকেই ঘটনার ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন, কেউ আবার নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন। একবারের জন্য হামলাকারীদের বাধা দেননি বা নাগরাজুকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি কেউ। ২০ মিনিট ধরে নাগরাজুকে পেটানো এবং কোপানো হলো, মৃত্যু নিশ্চিত করতে আঘাতের পর আঘাত করে গিয়েছে ওর মাথায়, মাথা ফেটে গিলু বেরিয়ে এসেছিল। সুলতানার অভিযোগ, আমার পরিবারের হাতে স্বামীর মৃত্যু যতটা আমাকে মর্মাহত করেছে, বিধ্বস্ত করেছে, তার থেকেও বেশি স্তম্ভিত হয়েছি যে রাস্তায় এতগুলো লোক থাকা সত্ত্বেও কেউ সাহায্যের জন্য এগিয়ে এলেন না। আমার স্বামীকে ছটফট করতে করতে মরতে দেখলেন তারা, এই সমাজে আর ভালো মানুষ নেই। স্বামীকে যেভাবে তার দাদা খুন করেছে ঠিক একই কায়দায় দাদাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন সুলতানা। সুলতানা বলেন, যতক্ষণ না মাথার গুলো বেরিয়ে এসেছিল ততক্ষণ পর্যন্ত আমার রাজুকে দাদা পিটিয়েছে। দাদার কাছে হাত জোর করে মিনতি করেছিলাম, ওকে মেরো না, তোমরা চাইলে আমি ওকে ছেড়ে দেব, কিন্তু ওকে প্রাণে মেরো না, কিন্তু দাদা শোনেনি। সুলতানা আরও বলেন, যে কোনো সময়েই তাদের উপর হামলা হতে পারে, বিয়ের পর থেকেই এই আশঙ্কা ছিল সুলতানার মনে।
এই ব্যাপারে থানায় অভিযোগও জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। সুলতানার হুঙ্কার, ও আমার দাদা, আমি ওর বোন, আমার শরীরেও একই রক্ত বইছে, আমার রাজুকে যেভাবে মারা হয়েছে ঠিক একইভাবে দাদাকে আমি মারতে চাই। আমি জানি না, আই ডোন্ট সাপোর্ট ভায়োলেন্স, শি শুড নট রিজোর্ট টু ভায়োলেন্স, শি শুড নট ডু দি সেম থিং দ্যাট হার ব্রাদার ডিড টু হার হাজব্যান্ড, বাট অ্যাট হোয়াট পয়েন্ট একজন আপন মানুষ তার আপনজনকে খুন করতে চায়। সুলতানার ভাই তার কাছ থেকে তার আপনজন, তার প্রাণের চেয়েও বেশি আপনজন, তার নিজের রক্তের সম্পর্কের ভাইয়ের চাইতেও বেশি আপনজন, তার ভালোবাসার মানুষ, তার পরম চরম সাথী সেই নাগরাজুকে হত্যা করেছে, তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এবং সেই শোকে মুহ্যমান এই নারী, এই নব্য হিন্দু নারীটি প্রতিশোধ চায়, প্রতিশোধ নিতে চায় তার রক্তের ভাইকে খুন করে। সেই লসের সম্মুখীন হয়েছে সে, যেই ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে, এটা বোঝা যায় যে তার মনে কত ব্যথা আছে, কত কষ্ট আছে, প্রতিশোধের নেশা আছে, কিন্তু ভায়োলেন্স ইজ নট অ্যান অ্যান্সার। তো যাই হোক, আমি তার জন্য অনেক প্রার্থনা থাকলো, এবং নাগরাজুকে ঈশ্বর স্বর্গবাসী করুক, এটাই একমাত্র চাওয়া এই মুহূর্তে।